আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হঠাৎ এ কেমন আইন করতে যাচ্ছে সরকার, কি ঘটতে পারে? অযথা বিএনপি জামাতের চিন্তা, এমন উদ্যোগের রহস্য কি? 6/4/23 অনেকেই বুঝতে পারছে না। একটা বিল নিয়ে জনমনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিএনপি জামাতপন্থী লোকজন নেতিবাচক চিন্তা শুরু করে দিয়েছে, বুঝে উঠতে পারছে না, এটা আইনি বিষয় হওয়ার কারণে বুঝতে পারছে না। এখন এই যে ভুল বোঝাবুঝি, অনেক বিশ্লেষক ব্যাখ্যাও দেওয়া শুরু করেছেন অলরেডি, সেটাও আমি ভুল আমি দেখেছি। এর কারণ হচ্ছে আইনের গভীর জ্ঞান, জুরিসপ্রুডেন্স না বোঝা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে অনেক মিডিয়া এই বিলটাকে এমনভাবে দেখাচ্ছে, তাতে অনেকে বিভ্রান্ত হচ্ছে। যদিও মিডিয়াগুলো ভুল লিখছে না, কিন্তু যেভাবে সামনে আনছে তাতে অনেকে ভয় পাচ্ছে, অনেকে চিন্তিত হচ্ছে। নিউজটা কি? সংসদে বিল, ধর্মঘট নিষিদ্ধের ক্ষমতা পাচ্ছে সরকার। এখন অনেকে এটা দিয়ে ভাবছেন, বিএনপি জামাতের অনেক লোকজন, ধর্মঘট নিষিদ্ধের ক্ষমতা পাচ্ছে সরকার, তাহলে বিএনপি জামাতের হাতে তো শেষ ইনস্ট্রুমেন্ট আন্দোলনের, হরতাল করবে, অবরোধ করবে, কঠোর কর্মসূচি হিসাবে তো বিএনপি জামাতের লোকজন বা বিরোধী দল, যারাই বিরোধী দলে থাকে সবসময় তারাই হরতাল অবরোধকে দেখে থাকে। এখন ধর্মঘট নিষিদ্ধের ক্ষমতা পাচ্ছে সরকার, তাহলে মনে হয় আর আন্দোলন করতে পারবে না। আর এই সরকারকে তো মানববন্ধন করে আর অবস্থান কর্মসূচি পালন করে এতে তো কিছুই হবে না, তো হরতাল অবরোধও করতে পারবে না। এরকম একটা ভুল চিন্তা অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমি সঠিক ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। নিউজটা যদি আরেকটু দেখি, অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। একই সঙ্গে কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তো এই প্রথম অংশ দেখে তো অনেকে ভয় পাচ্ছেন, চিন্তিত হচ্ছেন। এখন বেআইনি ধর্মঘট, ধর্মঘট বলতে আমরা যা দেখি এটা যাদের বিরুদ্ধে হয় তাদের দৃষ্টিতে তো বেআইনি হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর বেআইনি শব্দটা উচ্চারণ, এই শব্দটার মাধ্যমে কিন্তু ধর্মঘটকে ক্লাসিফাই করার সুযোগ আছে, আইনি ধর্মঘট এবং বেআইনি ধর্মঘট। কোনো প্রভিশনে যদি বিশেষ বিশেষ অধিকার আদায়ের জন্য অনুমোদন দেওয়া হয় তাহলে তো আর সমস্যা নেই। এছাড়া সরকার প্রয়োজন মনে করলে জনস্বার্থে কোনো প্রতিষ্ঠানের লকআউট ও লে অফ নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এসব বিধান রেখে অত্যাবশ্যক পরিষেবা বিল 2023 জাতীয় সংসদে তোলা হয়েছে। আরেকটু যদি দেখি নিউজটা, বৃহস্পতিবার 6 এপ্রিল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বিলটি তুললে তা পরীক্ষা করে 30 দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদের স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এখন এটা এরপরে মন্ত্রিপরিষদে যাবে, খসড়া হবে, এই সংসদে চূড়ান্তভাবে পাশ হবে। এখন এই সরকারের যে সংখ্যাগরিষ্ঠতা তাদের পক্ষে কোনো ব্যাপার না, এই আইন চূড়ান্তভাবে পাশ করা এটা খুবই ইজি। আর এখানে আর এখন পর্যন্ত যাচাই বাছাই খসড়া তৈরি হয়নি, জাস্ট বিল উত্থাপন করা হয়েছে, এটা একটা বিষয়। অতএব এখানে আপত্তিকর কিছু থাকলেও সেটা চূড়ান্ত হতে এখনও দেরি আছে, অনেক অনেক প্রক্রিয়ার বিষয়ে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে যেহেতু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এ কারণে বলতে চাই, এই বিলটা কিন্তু উত্থাপন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, এটা সরকারি বিল, কোনো এমপি উত্থাপন করলে বেসরকারি বিল। তো এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় তারা করলে বিষয়টা কিন্তু অন্যরকম হতো। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বা প্রতিমন্ত্রী উত্থাপন করেছে, এর মানে এই বিষয়টা একটু অন্যরকম, যে মানুষ এটা রাজনৈতিক মনে করে, আসলে রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পর্কিত, গণতান্ত্রিক অধিকারের সাথে সম্পর্কিত কোনো আইন নয়, এটা একটু ভিন্ন বিষয়। আরেকটা জিনিস দেখেন, 1958 সালের এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট এবং 1958 সালের এসেনশিয়াল সার্ভিসেস সেকেন্ড অর্ডিন্যান্স রহিত করে নতুন এই আইন করা হচ্ছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এখন আমি আরেকটু তথ্য দিয়ে তারপরে ভেতরে যাই। বিলে বলা হচ্ছে অত্যাবশ্যক পরিষেবা বলতে ডাক ও টেলিযোগাযোগ, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, ই কমার্স, অন্যান্য ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা ইত্যাদি নানান বিশাল ব্যাখ্যা দেওয়া হচ্ছে অত্যাবশ্যক পরিষেবার, ঔষধ থেকে শুরু করে নানান কিছু এগুলো বলা হয়েছে এখানে। জননিরাপত্তা বা জনগণের জীবনযাপনের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের কোনো পরিষেবা, জনগণের জন্য অসহনীয় কষ্টের কারণ হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে এমন পরিষেবা, এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে বা দেশের কোনো অংশে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হয় কোনো পরিষেবা। তো এখানে এই বিলের নিউজে যতটুকু বলা হয়েছে ততটুকু কিন্তু অবশ্যই যৌক্তিক। যেমন স্বাভাবিকভাবে যদি বলি, যদিও এই যে বিল এটা রাজনৈতিক দলের, বিরোধী দলে যারা থাকে সাধারণত তাদের হরতাল অবরোধের সাথে সম্পর্কিত না, এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত।
এটা রাজনৈতিক দলের বিরোধী দলের সরকার বিরোধী যে হরতাল দাবি আদায় এর সাথে সম্পর্কিত না, এটা একটা বিষয়। আর এখানে যে কথাটা বলা হয়েছে ইম্পর্টেন্ট একটা বিষয়, এই আইনটা 1958 সালের এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্টের রিপ্লেসমেন্ট, সেটা রহিত করে এই বিল উত্থাপন করা হয়েছে। এর মানে এটা একটা এক্সটেনশন বা রিপ্লেসমেন্ট। এখন সেই আইনটার কথা যদি বলি, দি এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট 1952, তার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958। তো এখন এই যে আইন, এটা তো ওই বিভিন্ন প্রতিষ্ঠান, এমপ্লয়মেন্ট সার্ভিসেস এগুলোর সাথে সম্পর্কিত, এগুলো রাজনৈতিক দলের হরতাল অবরোধের সাথে সম্পর্কিত নয়। অতএব এটা নিয়ে আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই যে এর মানে বিএনপি হরতাল করতে পারবে না, জামাত হরতাল করতে পারবে না, সেই আইন না, বিষয়টা এরকম নয়, এরকম কথা স্পষ্টভাবে কিন্তু বলা হয়নি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু অবরোধের কথা বলা হয়েছে। অবরোধ আর হরতালের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, কী পার্থক্য এটাও বুঝতে হবে। অবরোধ তো অবশ্যই অযৌক্তিক, যেমন অবরোধ মানে কি, যে আপনি বাধ্য করবেন, যে কোনো কিছু চলতে দেওয়া হবে না, দোকানপাট, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কিছুই চলতে দেওয়া হবে না। তবে এটা একটা ঠিক, হরতাল অবরোধ যারা করে আমরা দেখেছি তারা কিন্তু একেবারে জরুরি পরিষেবা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা ঔষধ বা এগুলো কিন্তু হরতালে আওতামুক্ত থাকে অবরোধের। তো অবরোধ কী, অবরোধ মানে বাধ্য করা, আপনি সমর্থন করেন বা না করেন আপনাকে গাড়ি চলতে দেওয়া হবে না, অবরোধকারীরা আপনাকে বাধ্য করবে দোকানপাট বন্ধ রাখতে, গাড়ি ঘোড়া বন্ধ করতে, এটা হচ্ছে অবরোধ। কারণ এটা তো স্বাভাবিক সেন্সে অযৌক্তিক, এটা তো ব্যক্তির অধিকারের লঙ্ঘন। আপনি আপনার সাথে একমত কেউ নাও হতে পারে, তা আপনি তো তাকে গাড়ি ঘোড়া বন্ধ করতে, দোকানপাট বন্ধ করতে বাধ্য করতে পারেন না। আর গণতান্ত্রিক পদ্ধতি অবরোধ জিনিসটি আমি ব্যক্তিগতভাবে অগণতান্ত্রিক মনে করি, এর জন্যে অবরোধ নিষিদ্ধ করার বা নিষিদ্ধের ক্ষমতা যদি সরকার পায় সেটা অযৌক্তিক নয়, অবরোধ গণতান্ত্রিকভাবে যৌক্তিক নয়। অবরোধ মানে অন্যের অধিকার হস্তক্ষেপ, আর হরতাল যৌক্তিক। হরতাল মানে কি, হরতাল হচ্ছে আপনি আহ্বান করবেন হরতাল, মানুষকে বোঝাবেন যে আমি এই দাবি দেওয়ার জন্য হরতাল করতে চাই, অতএব আপনারা গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ রাখেন, হরতালে সাড়া দেন। এর মানে হরতালের, হরতাল আহ্বান করা হয়, সাড়া দেয়া না দেয়া এটা জনগণের বিষয়। জনগণ যদি সাড়া দিয়ে তাদের দোকানপাট, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ রাখে তাহলে ওয়েলকাম, হরতাল সফল। আর জনগণ যদি সাড়া না দেয় তাহলে গাড়ি ঘোড়া চলবে, এটা হচ্ছে গণতান্ত্রিক। আর অন্যের অধিকার হস্তক্ষেপ করা, জোর করে কারো গাড়ি ঘোড়া, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, দোকানপাট, এটা তো গণতান্ত্রিক নয়। অতএব এই আইনে এক, রাজনৈতিক দলের কর্মসূচি বা গণতান্ত্রিক কর্মসূচি সেদিকে মিন করা হয়নি, এটা বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি ইত্যাদি ইত্যাদির সাথে সম্পর্কিত আমার কাছে যেটা মনে হচ্ছে। আর দ্বিতীয়ত, যদি সার্বিকভাবে যে কারো অবরোধের ক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে সেটা অবরোধ নিষিদ্ধ, এটা হরতাল নিষিদ্ধ নয়, হরতাল নিষিদ্ধের কথা কিন্তু এখানে বলা হয়নি। অতএব এই আইন নিয়ে অযথা ভয় পাওয়ার বা চিন্তার কিছু নেই। তারপরও আরও অনেক তো অনেক আর্টিকেল থাকে, প্রভিশনস থাকে, বিস্তারিত কী আছে এখানে, এক্সেপশন কী আছে, এক্সেমশন কী আছে, অথবা কোনো অ্যানোমালিস আছে কি না, কোনো গণতান্ত্রিক অধিকারের সাথে কন্ট্রাডিক্টরি হয় কি না, সেগুলো দেখে বিস্তারিত বলা যাবে। এখন পর্যন্ত এটা নিয়ে উদ্বেগের বা চিন্তার কিছু নেই, এটা নিয়ে চিন্তিত হওয়া বা গুজব প্রচার করার কিছু নেই, ভয়ের কিছু নেই। তো এখন হঠাৎ এমন উদ্যোগ, এমন আইন করতে যাচ্ছে সরকার, এটা হঠাৎও আমি মনে করি, এটা স্বাভাবিক। এবং আসলে এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট 1952, 1958 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি ফার্স্ট সেকেন্ড যেগুলো, এগুলো অবসলিট হয়ে গিয়েছে, সেগুলো বাতিল করে যুগের আলোকে রিপ্লেসমেন্ট করা অতীব জরুরি। অতএব এটা স্বাভাবিক কাজ, এটা হঠাৎ করে এমন উদ্যোগ, এরকম রহস্যমূলক কিছু না, স্বাভাবিক বলে আমি মনে করি।